বাংলার রান্নাঘর। চোখে আমার তৃষ্ণা, চোখের খিদে মানে এই তৃষ্ণা মেটে যদি এসে পড়ে প্লেটে কিংবা পেটে, চচ্চড়িয়ার মেটে গেলাম একটু ঘেটে। না আসলে আজকে তৈরি হবে মৌরলা মাছের একটা এরকমই রান্না, মানে সুস্বাদু রান্না, জানবে জিভে জল। তো যেটা বলার সেটা হচ্ছে তৈরি হবে মৌরলা মাছ দিয়ে একটা এমন প্রিপারেশন যার সঙ্গে মিলবে মোচা, মানে কলা ফুল। আমার গলা ফুল, কলার তুলে রেলা নিয়ে বলার দিন, স্বাস্থ্যই সম্পদ, বারুক বুদ্ধি সাহস বল, রান্না করবে এখন কিচেন কুইন অফ ওয়েস্ট বেঙ্গল। নমস্কার। নমস্কার, স্বাগত রান্নাঘরে। কি তৈরি হচ্ছে আজকে? হচ্ছে মৌরলা মোচার ঘন্ট। ঘন্ট? আচ্ছা ঘন্ট ব্যাপারটা কি একটু বলো না। ঘন্ট মানে ঘেটে যাওয়া, ঘন্ট মানে খাটা রান্না। ও, এখান থেকে ঘন্ট, মিলমিশ, মিক্সড। আচ্ছা, মৌরলা এর থেকে এক সাইজ বড় পাওয়া যায়, সেটাতে হবে? না না, এক সাইজ বড় পাওয়া গেলে হবে না কেন, কিন্তু আমি যেহেতু রান্নাটা করছি সুদীপা, এইটা দিয়ে রান্নাটা আমি করেছি, এই সাইজ দিয়ে। সুতরাং মানে বড্ড কুচো এটা, মানে একদম চুনো মাছ। কিন্তু প্রতি গ্রাসে মাছের মুড়ো সেটা পাবি। আর কি কি লাগবে একটু বলো। আর মোচা সেদ্ধ করে রাখা আছে, শুধু নুন দিয়ে না, শুধু সেদ্ধ করে রাখা আছে। মৌরলা মাছ জল দিয়ে শুধু ধুয়ে রাখা আছে। লাগছে কাঁচা লঙ্কা কুচুনো, একটু ঘি, তেজপাতা, নারকেল কুড়ো। ব্যাপারটা হচ্ছে কোরানো নারকেল, কোরানো নারকেল। আর হচ্ছে টমেটো বাটা, চিনি, গোটা সাদা জিরে, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হিং, আদা বাটা, জিরে গুঁড়ো, নুন আর শুকনো লঙ্কা, এই দিয়ে হয়ে যাবে। নামটা কি বললাম? মোচা মৌরলার ঘন্ট। আমি 100% বাজি রেখে বলতে পারি এই রান্নাটা ঝাড়া, মানে এই রান্নাটা চুরি না, মানে রান্নাটা শেখা আর কি অন্য কারোর কাছ থেকে, মানে নিজের মার থেকে। একদমই না, মোটেও না, এটা পুরোনো দিনের রান্না। নিশ্চয় তুমি তোমার মার থেকে? আমার মা মুড়ো দিয়ে মোচা রান্না করতো। মুড়ো দিয়ে? হ্যাঁ, মা সেটা বলতো মোচার মুড়ি ঘন্ট। ওইটা আমার বেশি ভালো লাগতো না, কিন্তু এই রান্নাটা করে আমি দেখেছি এটা বেশি ভালো লাগে। আমার থেকেই আমার, আমার থেকে নয়, দর্শকরাও জানেন যে আমার থেকেই আমার। রান্না শুরু করতে গেলে প্রথমে কি করবো? প্রথমে গ্যাসটা জ্বালবো আমি। আচ্ছা শুক্লাদীপ, এই আমার একটা কথা বলো, কাঁচ শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছে আর রান্নায় কাঁচা লঙ্কা দেবে? আচ্ছা, খুব ঝাল হবে? না ঝাল হবে না। তাহলে কি তেল দেবে? হ্যাঁ, সর্ষের তেল দেবো। কতটা মাছটা ভাজবো আমরা? প্রথমে সর্ষের তেল দেবো, মাছটা ভাজার মতো করে। তুমি ব্যবহার করছো, তুমি তো জানোই, নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার অয়েল, যেটা কিনা অরিজিনাল অ্যারোমা যুক্ত, সুগন্ধ, বাবা কি ঝাঁজ। যদি কাই কাঁচা তেল আলু ভাতে টাতে দিয়ে মেখে খাওয়া যায়, মানে নাক টাক জ্বলে যায় এত ঝাল, সত্যি তাই। আচ্ছা শুক্লাদি, আমার ওই রান্নাটা একটু বলো না, যেটা বলছো মুড়ো দিয়ে কি হয়? হ্যাঁ বলবো, আমি তো মাছটা ভাজতে বসি বলি, আমি মাছটা নিচ্ছি, মাছটা এমনি ধোয়া আছে। নুন হলুদ মাখাবে না? নুন হলুদ মাখাবো এবার। আচ্ছা, অল্প করে নুন দেব, তার আগে হাতটা ধুয়ে এসেছি। শুক্লাদি তুমি এত পিছপিতে কেন? সবসময় দেখি যখন একটা জিনিস শেয়ার করবি, পুরোটা শেয়ার করবি, নাহলে তুই তো আবার একটু পরে বলবি তুমি যে হাতটা ধুলে, সেটা তো বললে না, অন স্ক্রিনে দেখলেন আপনাদের, বললে না, তাই জন্য বলে দিতাম। আচ্ছা এবার তেলটা তৈরি হবে, সুন্দর করে মাছটা মাখাবো। এটা না অল্প অল্প করে দিয়ে ভাজলেও মানে ভালো, অল্প অল্প তেল দিয়ে দিয়ে, অল্প অল্প মাছ দিয়ে, অথবা একটু বেশি দিয়ে ভাজলেও ভালো, পরে তেলটা কম, পরে তেলটা কমে যাবে। আচ্ছা শুক্লাদি তুমি কোথায় বাজার করো সেটা কোনো? আমি হ্যাঁ বলছি, সেটা বলবো, সেটা খুব, কোন বাজারে বাজার করো? হ্যাঁ এটা আমি তো এখন ঢাকুরিয়ায় থাকি সুদীপা, ঢাকুরিয়া বাজারে বাজার করি। আগে কোথায় করতে? আগে আমি যাদবপুরে থাকতাম, আমি যাদবপুর সন্ধ্যা বাজারে প্রচুর বাজার করি। আর সেটা কি? যাদবপুর স্টেশনের পাশে সন্ধ্যা বাজার, ভীষণ ফ্রেশ, এবং টাকাটাও ভীষণ ফ্রেশ, খুব কম। হ্যাঁ আগে করতাম বাজার, এখন মাঝে মাঝে যাই, আমার বোন, আমি আর বোন চানা, আমরা দুজনে মিলে মাঝে মাঝে সন্ধ্যা বাজারে যাই। তোমার বোনের নাম চানা না চায়না? চায়, ওকে আমরা চায়, চায়নাই ওর নাম, চানা বলি আমি। ও ক্রিকেট খেলে, জানি খুব লম্বা। হ্যাঁ ও ক্রিকেট খেলে। তোর বোনও তো লম্বা, তুমি এরকম মানে মাঝারি?
একটা কথা তোর উত্তর দেব না। না আমি জানতে ইচ্ছা করছে, কৌতূহল আর কি, কিউরিওসিটি বলে না, জানতে ইচ্ছা করে না, মানে একজন বোন এত লম্বা একজন কি করে সম্ভব? সেটা তো আমি পরে তোকে উত্তরটা দেবো, মানে এখন আর তো উত্তরটা আমার কাছে নেই। একজন লম্বা একজন বেটে কেন? আমি বেটে তো বলিনি, ওটা ওটা জিজ্ঞেস করতে করতে রেখে যাবি না। হ্যাঁ এটা মাছগুলো বরং ভেজে তুলে নি, আমরা একটা কাজ করি, তোমার যখন শুক্লা দিয়ে অনুমতি দিয়েই দিয়েছেন নিচে বলো। মোগলা মাছ নাকি খেলে চোখের জ্যোতি বাড়ে, মানে দৃষ্টি ভালো হয়, দেখি তো সবাই এসছেন কিনা। যেমনটি ছিলেন তেমনি আছেন, কমনি এক রক্তি। ফিরে এলাম আমি সত্যি এক ছোট ব্রেকের পর আপনাদের জন্য নিয়ে, নিউট্রিলা প্রেজেন্ট, জি বাংলা রান্নাঘর, যেখানে আমরা রয়েছি স্বাস্থ্যই সম্পদ সেরকম একটা সপ্তাহে, সেখানে সমস্ত স্বাস্থ্যকর রান্না হচ্ছে যেগুলো আমাদের শরীরের পক্ষে উপকারী। আবার কিছু রান্না এমন আছে যেরকম আজকে যেটা হচ্ছে, যে রান্নাগুলো প্রায় খেতে আমরা ভুলেই যেতে বসেছি, মুচা ছাড়াও কুটনো কাটো বাটনো বাটো তারপর চুনো মাছ এগুলো বাছো অনেক ঝামেলা, কিন্তু এই সমস্ত রান্না অসাধারণ টেস্ট এবং অসাধারণ খেতে শুধু নয় শরীরের পক্ষেও খুব জরুরি, কেননা মোচায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যেটা মহিলাদের বিশেষত মহিলাদের যারা 30 ক্রস করেছেন তাদের পক্ষে খুব জরুরি। তো সেই নিয়ে আলোচনা আমরা পরে আসছি, তার আগে জানি যে আমাদের রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেট আপ দিয়েছে কুচিনা, আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেশেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ এবং খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম ফুড ম্যাগাজিন হ্যাংলা হেশেল। আর ধন্যবাদ রেনিকে এত সুন্দর সুন্দর এই গরমেও সুন্দর সুন্দর কটন শাড়ি দেওয়ার জন্য, থ্যাংক ইউ। হ্যাঁ এবার তেল দেবো, অল্প তেল দেবো যেহেতু মাছে অনেকটা, কড়াই তেল দেবো, অল্প একটু তেল দিচ্ছি কারণ মাছে আমি অনেকটা তেল দিয়ে মোটামুটি ভেজেছি, সেই জন্য এখানে অল্প তেল দেবো, কারণ সেই তেলটাও ছেড়ে বেরোবে, তেলটা ছেড়ে বেরোবে, আর ওইটুকু তেলে হবে পুরোটা? হ্যাঁ একদম পুরোটা হয়ে যাবে। আর মৌরলা মাছে তো ফসফরাস থাকে মাছে, ওই জন্য চোখের পক্ষে এত মানে জ্যোতি বাড়ায় চোখের। এবার আমি তোমার কাছ থেকে শুনবো যে তুমি যেটা বলছিলে তুমি বাজার করতে কোথা থেকে এখন কোথায় বাজার করো, আমার খুব জানতে ইচ্ছা করে তোমাদের বাড়িতে এই ধরনের ছোট মাছ, বলে ছোট মাছ খাওয়া শরীরের পক্ষে শুধুমাত্র চুনো মাছ না, ছোট ট্যাংরা বা ছোট সমস্ত চারা পোনা মাছ খাওয়া নাকি ভালো? হ্যাঁ সুদীপা আমি সত্যি কথা বলছি, আজকে প্রায় 4 বছর হয়ে গেছে আমি ছোট মাছ খাই, আমি কোনো বড় মাছ খাই, বড় মাছের তেল বেশি না, মানে মনে করো 1 কেজির মাছও খাই না আমি, আমি ছোট ছোট চারা পোনা খাই, মৌরলা মাছ খাই, পুঁটি মাছ খাই, ছোট ছোট ট্যাংরা মাছ, তাও বড় ট্যাংরা হলে খাই না, ছোট ছোট ট্যাংরা মাছ আমি দীর্ঘদিন খেয়ে আসছি। সেটা বলে হার্টের পক্ষে নাকি ভালো? হার্টের পক্ষে ভালো, আর আমার টেস্টটা ওরম হয়ে গেছে, আমি বড় মাছ একদম খাই না। আমি একটু ফোড়ন দিয়ে শুধু তারপরে কথা বলবো, জিরেটা ফোড়ন দেবো, এই যে সাদা জিরে, আর তেজপাতাটা ফোড়ন দেবো, আর দেবো হচ্ছে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা এই দুটো দিলাম কারণ ওর আর একটা কাঁচা লঙ্কাও তো আছে, ওই শুকনো লঙ্কা দিয়ে বেশিক্ষণ শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাটাকে ভাজতে দেবেন না, দিয়েই সঙ্গে সঙ্গে আনাজ ঝালবে, তাহলে লঙ্কার টেস্টটা বেশি হবে না অথচ একটা টেস্ট আসবে, মানে ঝাঁকটা বেশি হবে না, হ্যাঁ অথচ একটা গন্ধ আসবে, হ্যাঁ মানে একটা তেজ আছে না তেজ লঙ্কার সেটা হবে না। শুক্লা দি আলুটা মনে হয় সেদ্ধ করা না? সেদ্ধ করা, সেদ্ধ করে টুকরো করা আলু, টুকরো করা আলু হয়ে গেল। এবার দেবো হচ্ছে মোচাটা, সামান্য এক চুটকি হলুদ দিতেও পারেন, এটাতে হলুদ দেওয়া নেই, মানে হলুদ দিলে কষ্টটা চলে যায় মোচার কষ্টটা, কারণ মোচায় প্রচুর পরিমাণে আয়রন থাকে। মোচা তো এখন কেটেই পাওয়া যায়, এখন কাটতেও কুচোতেও হয় না, মানে আমি একটা খুব সুন্দর প্রসেস মোচার বলবো, দাঁড়া নাড়তে নাড়তে বলছি কিভাবে, মানে যারা কুচোতে পারেন না মোচা, যেমন আমি তুই আমার ছেলের বউ পারে না, তুইও একদম মোচা কোচাতে পারে না, ডিপ ঝিমিও পারে না, কিন্তু ডিপ মোচা কাটতে পারে, ছেলে তো, হ্যাঁ ছেলে পারে, মেয়ে পারে না বউ পারে না, তো কী করতে হয় বলি এবার। এটা হচ্ছে আমি একদিন একবার আমি একটা খুব ঝামেলায় পড়েছিলাম, জিমি বলছে তুমি মোচা নিয়ে এসেছো, তখন আমি খুব শরীর খারাপ আমার, একটু হাঁটতে বেরিয়েছিলাম, মোচা নিচ্ছি, জিমি বলছে মোচা কে কাটবে, আমি কিন্তু মোচা কাটতে পারি না, তো তোমাকে উঠে কাটতে হবে। আমি বললাম একটা কাজ কর, মোচাকে কি করলো ওই যে মোচার যে ভেতরে তিরটা সাদা জিনিসটা ওই দুটো ফেলে দিতে হয়, দিয়ে একটু হলুদ জলে ডুবিয়ে রেখে মোচাটা সেদ্ধ করতে বসাতে হয়, বসে এমনি সেদ্ধ হয়ে গেল, তারপরে তুই হাত দিয়ে চটকিয়ে নে কিংবা মিক্সিতে একটা একবার ঘুরিয়ে নিলে মোচা কাটা হয়ে গেল, কুচনো হয়ে গেল, হ্যাঁ ও মা এটা রেডি, দারুন তো, হ্যাঁ দারুন, এটা যাকে বলেছি সে খুব খুশি, যারা
কাটতে পারে না অনেকে পায়ের জন্য আজকাল বসে কাটতে পারে না অনেকে ছুরি দিয়ে মোচা কাটতে পারে না অনেক তো সমস্যা থাকে আগেকার দিনের মায়ের রান্না যেরকম তুমি এটা মায়ের ডায়রি থেকে নিয়ে স্বীকার করছো না কিন্তু যাই হোক এই সুদীপা শুন যত রান্না আমি আজ পর্যন্ত লিখেছি আমি কারুর থেকে কারুর দেখে করিনি কিংবা কোনো বই দেখে করিনি কিংবা মায়েরটা নিলেও সেটা হয়তো মা যেন মুড়ো দিয়ে রাখতো সেটা আমি মাছ দিয়ে রেখেছি সেটা হতে পারে কিন্তু পুরোটা টুকে নিয়ে আসিনি এটা তো বললাম স্বীকার করো যাকে ঠিক আছে আমি মেনে নিলাম আর তোর সঙ্গে আমি ঝগড়া করতে চাইছি না বাপ এটা নুন দিলে না আমার হবে না তাহলে হ্যাঁ তো সেটাই বলছি যে এই চিনি একটু বেশি করে আচ্ছা বাট দেবো হচ্ছে নারকল কুড়োটা পুরোটাই দেবো আদমালা নারকল কুড়ো আছে কি শেখালাম এক্ষুনি কি বললি নারকেল কি নারকেল কোড়া কোড়ানো নারকেল কোড়ানো নারকেল আচ্ছা কোড়ানো নারকেল দিলাম আচ্ছা এবার দেবো হচ্ছে এটা হচ্ছে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম আর দেবো হলুদ গুঁড়ো এটা যদি চুনো মাছ ছাড়াও এমনিও ভালো লাগবে হ্যাঁ ভালো লাগবে কিন্তু যেহেতু চুনো মাছ স্বাস্থ্যকর তাই জন্য আমরা হ্যাঁ হ্যাঁ একদমই তাই এবার গরম মশলা দেব আর দেব হিং এবার দেব কাঁচা লঙ্কা কুচি শুক্লাদি তোমায় একটু অনুমতি নিয়ে একটু থামতে বলবো হ্যাঁ বল তুমি এটা মিক্স করে নাও মিক্স করছি হ্যাঁ তাহলে আমরা তোমার অনুমতি সবসময় থাকে তবুও তোমার তুমি তো অনেকটা বড় হ্যাঁ মানে বয়োজ্যেষ্ঠ তাই তোমার অনুমতি ছাড়া তো ব্রেকে যেতে পারছি আচ্ছা তুমি ব্রেকে দাও এই যে সামনে মাছটি খেলা করছে যদি মন খারাপ থাকে এরকমই কোনো অ্যাকোয়ারিয়ামের সামনে যদি আপনি মিনিট পাঁচেক বসে থাকেন এবং তাদের মাছের চলনটা লক্ষ্য করতে থাকেন তাহলে নাকি মন শান্ত হয়ে যায় তাই বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখা নাকি খুব ভালো ভালোই তো ভালো ভালো রান্না করছি ভালো ভালো খাচ্ছি বলেই তো ফেরত আসছি ছোট্ট একটা ব্রেকের পর আপনাদের জন্য নিয়ে নিউট্রুলা প্রেজেন্স এই বাংলার রান্নাঘর যেখানে আজকে কিচেন আলো করে রয়েছেন কিচেন কুইন অফ ওয়েস্ট বেঙ্গল শুক্লা মুখোপাধ্যায় স্বয়ং এবং বানাচ্ছেন তারা দাদা আমি বলছি মোচা মৌরলার ঘণ্ট ঘাটা জিনিস তাই ঘণ্ট তো রান্নাটা অনেক দূর হয়ে এসছে এবার কি করব এবার আমি পুরোটা দিয়ে দেব এই যে টমেটো বাটা বাটাটা হ্যাঁ পুরোটাই দিয়ে দেব এবার রান্নাটা হয়ে এসেছে পুরোটা দিয়ে দেবো ঘি এক চামচ দিলাম না দিলেও অসুবিধা নেই একটুখানি ঘি যারা খুব হেলথ কনসিয়াস ঘিটাকে বাদ দেবেন না কিচ্ছু এসে যাবে দেবেন না আর আদাটা পুরোটাই দিয়ে দেবো কারণ আদার ফ্লেভারটা চাই প্লাস এই পরিমাণে আদাটা এখানে যেখানে দু চামচ আদা দু চামচ আদা দিয়ে ব্যাস এটাকে ভালো করে মেশাবো মিক্স করে এতে এমনি খেতে ভালো হবে তার মধ্যে আবার চুনো মাছ পড়বে বাবা হ্যাঁ চুনো মাছটা যে বললাম না টেস্ট আরো বাড়াবে আচ্ছা আমরা স্বাস্থ্য সম্পদ সপ্তাহে আছি বলে শুক্লাদি আমি এমনি মিছিমিছি জিজ্ঞাসা করছি হ্যাঁ বল এমনি আর কি যে এটা চিংড়ি মাছ দিয়ে করা যায় না চিংড়ি মাছ দিয়ে করা যায় কিন্তু চিংড়ি মাছ খুব একটা হেলদি না চিংড়ি মাছের যে ফ্যাট সেটা নাকি আমাদের শরীর যতই এক্সারসাইজ করে যাই করি আমাদের শরীর বার্ন করতে পারে না এবং হার্টের ওয়ালে গিয়ে সেটা জমা হয় পরের দিকে সমস্যা হতে পারে চিংড়ি মাছটা যত কম খাওয়া যায় কিন্তু মোচা চিংড়ি ব্যাপারটাই আলাদা আলাদা এইবার জল দিয়ে দেবো সুবিধা আচ্ছা তো সেদ্ধ করাই আছে দুটো সেদ্ধ করা আছে অল্প করে জল দেবো অল্প আর এবার মাছ এই যে ভাজা মাছটা পুরো দিয়ে দেবো আচ্ছা তেল কম দিয়েছিলাম ওই জন্য কারণ এই মাছটা ভাজতেও তো তেলটা লেগেছে এবং তেলটা এখনো দেখ না লাগা আছে শুক্লাদি একটু কি ঢাকা দেবো হ্যাঁ একটু ঢাকা দেবো একটু আঁচটাও কমাবে একটু তোমাকে একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছে করছে তুমি আছো বলে আমি আমাদের বাড়িতে রান্না আমি তো বাজার করি মাছ কাজগুলো আমি কিনি তো আমার যে রান্না করে কার্তিক ওই ছেলেটি বললো আমাকে আমি সেদিনকে শোল মাছ নিয়েছি শোল মাছের দম খাবো বলে বলে দিদি এই সময় জিওল মাছ মানে শোল শিঙি মাগুর কই এগুলো নাকি কিনতে নেই গরম যখন পড়ে পুকুরে কি প্রবলেম ওদের কান কোয়ে নাকি কেটে ইনফেকশন হয় কি সত্যি আসলে ব্যাপারটা হচ্ছে যে গরম পড়লে পুকুরের জল কমে যায় পুকুরের জল কমে গেলে কি হয় পানাতে আর পুকুরের জল আর কাদাতে ঘোলা হয়ে যায় তখন কি হয় মাছে অসুখ করে দেখবি বড় বড় কই মাছে দেখবি এখানটাতে কানকোর কাছটাতে এরকম লাল লাল মতন এতটা করে লাল লাল বা যে কোনো জিয়ানো মাছে সবগুলোর গায়ে দেখবি এরকম লাল লাল গুটি গুটি বেরোয় ওটা হচ্ছে ওদের রোগ মাছের রোগ তাই ওই জন্য গরমকালে খুব গরম পড়লে ওই মাছ খাওয়া উচিত না তো আবার কবে থেকে খেতে স্টার্ট করবে আবার এই বৃষ্টি পড়লে গরমে পড়ে তো আবার একচট বৃষ্টি আসবে মানে ইলশে গুড়িটা যখন পড়বে তারপর থেকে আবার তা আমাদের বাড়িতে কি বলছে আমি মানে এরকম কোনোদিনও শুনিনি
তাহলে আমি শুক্লাদির সঙ্গে দেখা হবে যখন তখন জিজ্ঞাসা করে নেব। আচ্ছা শুক্লাদি, আমরা রান্নাটা সার্ভ করে দেব, কিন্তু তার আগে দর্শকদের জন্য, আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য এই রেসিপিটা আরো একবার। মোচা মৌরলার ঘন্ট বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে নিউট্রিলা কাচ্চিখানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে নুন আর হলুদ গুঁড়ো মাখানো মৌরলা মাছগুলো ভেজে তুলে নিতে হবে। এবার ওই ফ্রাইং প্যানে ওই তেলের মধ্যেই জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে সেদ্ধ করে টুকরো করা আলু, সেদ্ধ করা মোচা, স্বাদমতো নুন, চিনি, কোরানো নারকেল, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হিং, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে টমেটো বাটা, ঘি, আদা বাটা, অল্প জল আর একদম শেষে ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে বেশ খানিকটা মজে এলে গরম গরম সার্ভ করুন মোচা মৌরলার ঘণ্ট। এবার জানো এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করার সহজতম উপায় হচ্ছে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আর জি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। এছাড়া চিঠি লিখুন কিংবা মেল করুন এই ঠিকানা নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস কলকাতা 716, ইমেল zbangla@thezinetwork.com। এবার জানেন এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না হয় সপ্তাহের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপেল টোস্টার, আর আমরা জি বাংলা রান্নাঘরের পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য পাঠিয়ে দেবো মাসকাবাড়ি বাজার। আর আপনার রান্না যদি হয় মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি, তার সঙ্গে সঙ্গে আপনার রান্না, আপনার নাম ও ছবি সহ ছেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার বাংলার প্রথম ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকায়। এবার দেখে নেব নিউট্রিলার আজকের টিপ। হলুদ পিত্তরসের ক্ষরণ বাড়িয়ে হজমে সাহায্য করে, অ্যাসিডিটি, বদহজম, বুক জ্বালা, অরুচি ইত্যাদি সমস্যা দূর করে হলুদ। বিভিন্ন ধরনের কিডনির সংক্রমণজনিত সমস্যাতেও হলুদ ভালো ফল দেয়। এবার খাওয়া দাওয়ার পালা, খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে আজকের রান্না, কিন্তু তার আগে আমাদের যিনি রেঁধেছেন আমাদের জন্য, মানে আপনাদের জন্য এত নতুন নতুন ভাবনা চিন্তা নিয়ে আসেন, সারাদিন ভাবেন যে নতুন কি করা যায়, নতুন কি খাওয়ানো যায়, অনেক সময় পুরনো ডায়েরি ঘেঁটে থেকে, সেই প্রসঙ্গে আমরা যেতে চাই না। যেটা বলতে চাই সেটা হচ্ছে এন্ড রেজাল্টটা কি, সেটাই আসল। এন্ড রেজাল্ট দেখতে পাচ্ছি সামনে, অসম্ভব ভালো একটা গন্ধ বেরিয়েছে, মানে অসাধারণ খেতে হবে বলে আমার ধারণা। খেয়ে দেখি, এটা আমরা একটু জানতে ইচ্ছা করছে, ভাত দিয়ে তো ভালো লাগবেই, কিন্তু বাড়িতে ধরো কোনো একটু আজকাল বাঙালিরা করছে না যে এই চিরাচরিত যা হয় তার বাইরে কিছু করা, পার্টি টাটিতে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এইটা যদি তখন সার্ভ করি তখন কি এর সঙ্গে পোলাও টোলাও যাবে? পোলাও যাবে, তো জিরা রাইস যেতে পারে। তারপরে আজকাল পোলাও মানে সেই অর্থে সে আগ্নি পোলাও, ওইসব পোলাও না করে যদি একটুখানি গরম জলের মধ্যে একটু গোটা গরম মশলা ফেলে বা দুটো স্টার অ্যানিস ফেলে জলটা তৈরি হয়ে গেল, তেজপাতা দিয়ে দিল, চাল দিয়ে দিল, ব্যাস নাবি একটু নুন মিষ্টি দিল, একটা পোলাও। থ্যাংক ইউ, এটা দিয়ে খুব ভালো লাগবে। এটা বাহ, এটা খেয়ে দেখা যাক কিরকম হয়েছে। তোমাকে একটু দিই, তুই খা না আগে, আমি তো খাবোই, তোমাকে একটু দিই আগে, তারপর বলবে আমাকে দিলই না। মাছ খেয়ে দেখা যাক কিরকম, মোচা দিয়ে মাছটা একসঙ্গে কিরকম লাগছে সেটাই আসল দেখা। হ্যাঁ হ্যাঁ, মোচা চিংড়িতে যেরকম চিংড়ি মাছের গন্ধ বেরোয়, এইটাতে যেরকম সেরকম মোরলা মাছের গন্ধ বেরোচ্ছে, এটা খুব সুন্দর একটা মানে অন্যরকম টেস্ট হয়েছে না? দারুণ হয়েছে শুক্লাদি, আমার সে তোমার রান্না আমি আর কি বলবো, আমার বলার কিছু নেই। তোমার রান্না অলওয়েজ দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, বিকজ ইউ আর দ্য বেস্ট, তোমার মতো কেউ হয় না। থ্যাংক ইউ বাবু, আমার মাস খাওয়াই বাজার হয়নি বুঝলে, তুমি যে গিফটটা পাবে এত ভালো ভালো বললাম, আমাদের বুকে দিতে হলে আমার বাড়িতে পাঠাও। আচ্ছা কোনো ব্যাপার না, দেখিনি কি কি গিফট আছে তোমার জন্য। আচ্ছা, নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণনগর নদিয়া শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক,
কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার। সবশেষে মানে পরিসমাপ্তি, আমাদের সপ্তাহটা গোটা চলছে স্বাস্থ্যই সম্পদ, কেননা সামনে রয়েছে আগামী সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবসকে মাথায় রেখে আমরা এই গোটা সপ্তাহ সাজিয়েছি। আগামী দিন অনেক চমক আছে, যেমন আমরা নিয়ে আসছি 50 জন সেলিব্রিটিকে এবং 50টা নতুন রান্না শুধুমাত্র আপনাদের জন্য। আসছে ফাটাফাটি 50 জন সেলিব্রিটি, 50 দিন রাঁধবেন 50টি ফাটাফাটি রেসিপি নিউট্রেলা প্রেজেন্টস রান্নাঘরে। তার জন্য একটু অপেক্ষা করতে হবে, এই মুহূর্তে আমাকে অনুমতি দিতে হবে এবং শুক্লাদি যেতে যেতে তোমার কিছু শুনি। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমারও পিয়াসে কামনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার।